সুপর্ণা, তুমি দেখতেই পারলে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা কিন্তু যেটা অনুরোধ করছেন বারবার বিক্ষোভকারীদের, যাতে তারা এই বিক্ষোভ তুলে নেন, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটা ফরওয়ার্ড করে দেবেন এমনই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু বিক্ষোভকারীদের দাবি কোনো প্রতিশ্রুতি নয়, আজ তারা এখান থেকে সুরাহা নিয়ে যাবেন এবং সে কারণে গতকাল রাত থেকে কিন্তু তারা এখানে অবস্থানে ছিলেন এবং আজ সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিক্ষোভের ছবি কিন্তু দেখতে পাচ্ছ, একেবারে উত্তাল পরিস্থিতি এখানে সামনে। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা দাবি যে তারা মেধা তালিকাভুক্ত এবং চাকরি চাই, প্রতিশ্রুতিতে তাদের পেট চলবে না, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই যে তাপপ্রবাহ চলছে এবং গরম, তার কারণে কিন্তু এই বিক্ষোভ দেখা দেখি আমরা দেখেছি এর আগেও বেশ কয়েকজন বিক্ষোভকারী তারা অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু তাতেও তারা কিন্তু কোনোভাবেই পিছু হটতে রাজি নয়। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছেন যে এই তাপপ্রবাহের মধ্যে যাতে আর কেউ অসুস্থ না হয়ে পড়েন, সেই কারণে তারা যাতে বিক্ষোভ তুলে নেন, তারা তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন যারা পিএসসির তাদের কাছে পাঠিয়ে দেবেন, তাদের কাছে ফরওয়ার্ড করবেন। কিন্তু যারা চাকরি প্রার্থী তারা কোনোভাবেই পুলিশের এই বক্তব্যে তারা মানতে রাজি নয়, তাদের যেটা বক্তব্য পিএসসির আধিকারিকদের এসে তাদের কথা বলতে হবে এবং নির্দিষ্টভাবে লিখিতভাবে তাদের জানিয়ে দিতে হবে যে তাদের এই প্যানেল কবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে, সেই বিষয়ে কিন্তু লিখিত আকারে তারা চাইছেন, কোনো মৌখিক প্রতিশ্রুতি তারা মানবেন না এমনটাই অভিযোগ করছেন। একেবারে প্রতিদীপ, আমরা ছবিতে দেখতেই পেলাম যে ঘটনাস্থলে পুলিশ গেল এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু বিক্ষোভ কিন্তু চলছে, বিক্ষোভকারীরা যেমনটা বলছেন যে আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে কিন্তু নিয়োগ প্রক্রিয়া তা স্থগিত ছিল, আইনি জটিলতা কেটে গেলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি এবং সেই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে চালুর দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ। এখনো ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে এখনো, তবে আমরা যেমনটা ছবিতে দেখতেই পেলাম কিছুক্ষণ আগেও একের পর এক অসুস্থ হচ্ছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।